ইতিহাসের ভিড়ে হারিয়ে গেছে যেই মহল, ইতিহাসের আড়ালে চাপা পড়ে গেছে যেই নাম, মঙ্গলাবাস। আজ আমি আপনাদেরকে দেখাবো মঙ্গলাবাস নামে এক জমিদার বাড়ি, যে বাড়িটি সম্পর্কে অনেকেরই জানা নেই। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই মঙ্গলাবাস এবং সাথে শোনাবো তার সংক্ষিপ্ত ইতিহাস। সাথে আছি আমি মিজান। আর হ্যাঁ, ইতিহাস, প্রত্নতত্ত্ব, প্রকৃতি ও জীবন নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে আমার চ্যানেল যাযাবর মিজান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমার সাথে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক মঙ্গলাবাস। পুরান ঢাকার এক সময়কার আলোকিত জনপদ ফরাশগঞ্জ, মশলাপাতির ঝাঁঝালো গন্ধ পেরিয়ে এগিয়ে গিয়ে ঢুকে গেলাম মোহিনীমোহন দাস লেনে। এই মোহিনীমোহন দাস লেন ধরে একটু ভিতরে গেলেই চোখে পড়বে এই রাজকীয় মহল। স্থানীয়রাও অনেকে জানে না এই বাড়ির ইতিহাস, নামটিও ভুলে গেছে অনেকেই, অথবা চাপা পড়ে গেছে নতুন নতুন নামের আড়ালে। হ্যাঁ, বলছিলাম মঙ্গলাবাসের কথা। মঙ্গলাবাস বাংলাদেশের পুরনো ঢাকার ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেনের ভিতরে অবস্থিত এই রাজকীয় বাড়িটি, এটি মূলত একটি জমিদার বাড়ি। বাড়িটির সঠিক নির্মাণকাল কোথাও পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় যে বাড়িটি ঊনবিংশ শতকের শেষ দিকে নির্মিত একটি প্রাচীন বাড়ি, যার প্রতিষ্ঠাতা মালিক যতীন্দ্র কুমার সাহা, যিনি একজন জমিদার ছিলেন এবং যার জমিদারি ছিল ঢাকার বাইরে। তবে তিনি তার এই রাজকীয় বাড়িটি নির্মাণ করেন ঢাকায়। তিনি বেশ আমোদে লোক ছিলেন বলেই ইতিহাস থেকে জানা যায়। এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন বাড়িটির সম্মুখ ভাগের চিত্র, এখন আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির ডান পাশের চিত্র। এখানে খারাপ লাগার বিষয় হচ্ছে এই যে, এই জমিদার বাড়িটির অভ্যন্তরে ফাঁকা জায়গাগুলোতে গড়ে উঠেছে বস্তি টাইপের বসতি এবং তাতে থাকছেন নিম্ন আয়ের লোকজন, তারা ভাড়াও দিচ্ছেন। কে নিচ্ছেন তবে এই ভাড়া? প্রশাসনের বিষয়গুলো আসলে খতিয়ে দেখা উচিত। রং হারিয়ে রূপ হারিয়ে আজ বয়সের ভারে নুজ্জ প্রবীণ ব্যক্তির মতো অসহায় হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বাড়িটি। এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়িটির ডান পাশের পার্শ্বচিত্র, আর সাথে শোনাচ্ছি এই জমিদার বাড়িটির ইতিহাস। এই জমিদার বাড়ির মালিক যতীন্দ্র কুমার সাহা 1947 দেশ বিভাগের সময় এদেশ ত্যাগ করেন। ইতিমধ্যে আমি প্রবেশ করেছি জমিদার বাড়িটির নিস্তলার অভ্যন্তরের সম্মুখ ভাগের করিডোরে, আর দেখাচ্ছি আপনাদেরকে তার অভ্যন্তরের চিত্র। এখন আমি চলে এসেছি জমিদার বাড়িটির অভ্যন্তরে বাম পাশে একতলার ছাদের উপরে, এবং সেখান থেকে দেখাচ্ছি বাড়িটির দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এবং একতলার আশেপাশের ছাদের চিত্র, আর সাথে শোনাচ্ছি জমিদার বাড়িটির ইতিহাস। জমিদার যতীন্দ্র কুমার সাহার এদেশ ত্যাগের পর বাড়িটি কিছুকাল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
ইতিহাস থেকে জানা যায় তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ক্লাব ভবনটি ব্যবহার করেছেন। মুক্তিযুদ্ধের কিছু আগে থেকে সরকারি কবি নজরুল কলেজের ছাত্রাবাস হিসেবে ভবনটি ব্যবহার শুরু হয়েছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধে সরকারি কবি নজরুল কলেজের ছাত্র শামসুল আলম শহীদ হন এবং এই শহীদ শামসুল আলমের নামে এই ছাত্রাবাসের নাম রাখা হয় শহীদ শামসুল আলম ছাত্রাবাস। চুনসুরকি দিয়ে নির্মিত এই বাড়িটির অভ্যন্তরে রয়েছে একটি চতুষ্কোণ আকৃতির উঠোন এবং যাকে ঘিরে প্রতিতলায় রয়েছে প্রশস্ত করিডোর। শতবর্ষী পুরনো বাড়ি হলেও তার অভ্যন্তরের অবকাঠামো এখনও বেশ মজবুত বলেই মনে হচ্ছে। শতবৎসরের পুরনো কাঠের দরজা জানালা এখনও অনেক নষ্ট হয়ে গেলেও অনেকগুলোই আবার ভালোই ব্যবহৃত হচ্ছে। তবে এই বাড়িটিতে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চুনসুরকির ঢালাইয়ে নির্মিত এযাবৎকালে প্রাপ্ত সকল বাড়ি দ্বিতীয় তলা পর্যন্ত পাওয়া গিয়েছে, আর এর ব্যতিক্রম পাওয়া গিয়েছে একমাত্র পানাম নগরে, যেখানে এই চুনসুরকি ঢালাইয়ে তৈরি বাড়ি তিনতলা পর্যন্ত পাওয়া গিয়েছে। এই বাড়িটিতেও একই বিষয় পরিলক্ষিত হচ্ছে যে চুনসুরকি ঢালাই দিয়ে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে, যা তৎসময়ে একটি অসম্ভবকে সম্ভব করা ব্যাপার। ইতিমধ্যে আমি বাড়িটির তৃতীয় তলায় চলে এসেছি। এই বাড়িটিতে মোট 35টি কক্ষ রয়েছে। বাড়িটি এখনও সরকারি কবি নজরুল কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আহ, বাড়িটির পুরনো ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কত হাসি কান্না আনন্দ বেদনার ইতিহাস, কিন্তু কে তার খবর রাখে। ইতিমধ্যে আমি চলে এসেছি বাড়িটির ছাদে। আহ, বিশাল মুক্ত আকাশের নিচে এই বিশাল প্রাচীন বাড়ির ছাদ। জানা গেল এই বাড়ির বিশাল ছাদ এবং নিস্তলার করিডোরেই ধারণ করা হয়েছে চোরাবালি, মুসাফির সহ বেশ কিছু চলচ্চিত্রের দৃশ্য এবং নির্মাণ করা হয়েছে বেশ কিছু বিজ্ঞাপনও। ঠায় দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি, প্রতিনিয়ত কত মানুষের ঢল, তবু যেন আজও এই প্রাচীন বাড়িটি খুঁজে তার হারিয়ে যাওয়া অতীত কোলাহল। বাড়িটির ছাদ থেকে দূরের আরেকটি বাড়ির ছাদে একঝাঁক পায়রার এমন মিলন মেলার দৃশ্য আমি ভীষণ উপভোগ করেছি, তাই তুলে ধরলাম আপনাদের জন্যও। আজ বিদায় নিচ্ছি মঙ্গল আবাস থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন।